রংপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 14তম মৃত্যুবার্ষিকী। সকালে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সহ অনেকে। এছাড়া ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জ ও রংপুর মহানগরে স্মৃতিচারণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন সহ গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়।